ইউরোপের বলকান অঞ্চলের পাহাড়, নদী ও সাগর ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বুলগেরিয়া। রোমানিয়া, সার্বিয়া, মেসিডোনিয়া ও তুরস্কের প্রতিবেশী এই দেশে বাস করে প্রায় 600,000 মুসলিম। বুলগেরিয়ার মোট জনসংখ্যার প্রায় 15% মানুষই মুসলিম। দেশটিতে ঠিক কবে ইসলামের আগমন ঘটেছে স্পষ্টভাবে তা জানা না গেলেও তুরস্কের ওসমানিয়া শাসকরা 500 বছরেরও বেশি সময় বুলগেরিয়া শাসন করেছেন বলে জানা যায়। দেশটি এখন মুসলিমদের হাতছাড়া হলেও সেখানে এখনও যেসব মুসলিমরা বসবাস করছেন তাদের মধ্যে ইসলামের চর্চা লক্ষ্য করা যায় খুব পরিমাণে। তারই একটি নমুনা হলো সেখানের মসজিদগুলোতে মুসলিম শিশুদের নিয়মিত কোরআন শিক্ষা গ্রহণ। সম্প্রতি মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে বুলগেরিয়ান মুসলিম শিশুদের একটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যায় কোরআন শিক্ষা গ্রহণকারী ছোট্ট ছোট্ট মেয়ে সোনামণিরা তাদের শিক্ষিকার সাথে দাঁড়িয়ে রয়েছে। সংবাদ মাধ্যমটি জানায় বুলগেরিয়া দারুল ইফতার তত্ত্বাবধানে সেখানকার মসজিদগুলোতে কোরআনী মক্তব চালু আছে। সেসব মক্তবে কোরআন পড়া শেখার পাশাপাশি কোরআন হিফজ ও আরবি ভাষা জ্ঞানও শিক্ষা দেওয়া হয়। ইতিহাস পড়াতে জানা যায় বুলগেরিয়ায় ব্যাপকভাবে ইসলামের আগমন হয় তুর্কি সম্রাট প্রথম মুরাদের শাসনামলে। 1361 খ্রিস্টাব্দে অটোমান প্রভাবশালী এই সম্রাট বুলগেরিয়ান শহর অ্যাড্রিনা দখল করে এবং এটিকে তুর্কি সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন। এরপর 1383 খ্রিস্টাব্দে বুলগেরিয়ান রাজধানী সোফিয়া ও আশপাশের এলাকায় কর্তৃত্ব স্থাপন করেন। স্থানীয় বুলগেরিয়ান মুসলিমদের সহায়তায় বাইজেন্টাইনের অত্যাচারী শাসককে বুলগেরিয়ান রাজধানী থেকে বিতাড়িত করেন। এ সময়ে খুব দ্রুত গতিতে বুলগেরিয়া, দানিউব ও বলকান অঞ্চলে মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হতে শুরু করে। পরবর্তীতে সুলতান মুরাদ মারা গেলে তার পুত্র সুলতান বাইজিদ বিভিন্ন দিক থেকে বিজয় অভিযান অব্যাহত রাখেন। 1394 খ্রিস্টাব্দে তিনি পুরোপুরি বুলগেরিয়া নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কিন্তু এর কিছুদিন পর ইউরোপের সব খ্রিস্টান দেশগুলো মুসলমানদের বিপক্ষে একত্রিত হয়ে যুদ্ধ শুরু করে। ফলে 1402 খ্রিস্টাব্দে আঙ্কারার যুদ্ধে সম্রাট বাইজিদ সম্রাট তৈমুল্লংয়ের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন। বুলগেরিয়ার নিয়ন্ত্রণ চলেও যায় অন্যের হাতে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সুলতান মুহাম্মদ আল ফাতিহের আমলে পুরো বুলগেরিয়া আবারও মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে। 1400 ইউরোপের বলকান অঞ্চলে মুসলমানদের বিজয়ের ধারা অব্যাহত থাকলে প্রচুর পরিমাণ তুর্কি মুসলিম সেসব দেশে হিজরত করেন। তাদের সংখ্যা ছিল প্রায় 80,00,000 মতো। ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর 1887 খ্রিস্টাব্দে এসব মুসলিমদের জোরপূর্বক তাদের তুরস্কে ফিরে যেতে বাধ্য করা হয়। তখন বলকান অঞ্চলের মুসলিম অধ্যুষিত বিভিন্ন এলাকা রাশিয়া ও তার মিত্ররা ভাগবাটোয়ারা করে নিয়ে নেয়। তখন বুলগেরিয়াতে মুসলমানদের সংখ্যা মাত্র 500,000 নেমে আসে। বর্তমানে বুলগেরিয়ায় মুসলিমরা কমিউনিস্ট আমলের তুলনায় বেশি ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন। 1980 কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার আগে বুলগেরিয়ায় 2,356 মসজিদ ছিল। পরবর্তীতে কমিউনিস্ট শাসকদের অত্যাচারে মসজিদের সংখ্যা কমে 1,260 দাঁড়ায়। বুলগেরিয়াতে বর্তমানে যেসব মসজিদ টিকে আছে সেগুলোর অধিকাংশই তুর্কি অটোমান শাসনের সময় তৈরি করা, ফলে সংস্কারের অভাবে তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। আবার ঐতিহাসিক কিছু মসজিদ সরকারি সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করা হয়েছে। বুলগেরীয় মুসলিমদের ধর্মীয় জীবনের নেতৃত্ব দেয় সুপ্রিম মুসলিম কাউন্সিল অব বুলগেরিয়া, যার সদস্য সংখ্যা হচ্ছে 30 জন। সুপ্রিম কাউন্সিল হজ ও ইসলামী শিক্ষাসহ মুসলিম জীবনের 20 বিষয় তত্ত্বাবধান করেন। এছাড়া তাদের আছে 21 জন আঞ্চলিক মুফতি, যারা বিভিন্ন ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত দেন। বুলগেরিয়ার বর্তমান প্রধান মুফতি মোস্তফা হাজ্জি। 2016 তিনি আবারও বুলগেরিয়ার প্রধান মুফতি নির্বাচিত হন। রুশ তুর্কি যুদ্ধ এবং 1878 বার্লিন চুক্তির মাধ্যমে বুলগেরিয়াতে মুসলিম শাসনের অবসানের সূচনা হয়। এরপর বুলগেরিয়ায় কমিউনিস্টদের উত্থান হলে ইসলামসহ অন্যান্য ধর্মের ওপর বিধিনিষেধ আরোপ করে, মুসলিমদের বুলগেরীয় নাম গ্রহণে বাধ্য করা হয়। 1989 প্রায় 350,000 তুর্কি মুসলিম বুলগেরিয়া ত্যাগে বাধ্য হয়। কমিউনিস্ট শাসনামলে মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। কমিউনিস্ট শাসন ব্যবস্থার অবসানের পর মুসলিমরা ধর্মীয় স্বাধীনতা লাভ করে। তখন বন্ধ হয়ে যাওয়া মসজিদ মাদ্রাসা পুনরায় খুলে দেওয়া হয়। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অভিবাসী আসার কারণে দেশটিতে মুসলিমদের সংখ্যা বর্তমানে খুব দ্রুতই বাড়ছে।
বাংলাদেশের সাথে বুলগেরিয়ার চমৎকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আছে। 1971 সালের স্বাধীনতার পরপরই বুলগেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশ ও বুলগেরিয়া দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশটির সরকার। প্রতি বছর বাংলাদেশ থেকে কয়েক শত মিলিয়ন ডলার পোশাক রপ্তানি হয় বুলগেরিয়াতে। বুলগেরিয়ার বড় বড় শপিং মলগুলোতে গেলে বাংলাদেশের তৈরি পোশাকের সমাহার দেখা যায়। সেখানকার বড় বড় বিপণী বিতানগুলো মেড ইন বাংলাদেশ লেখা স্টিকারের পোশাক দেখে যে কোনো বাঙালির বুক গর্বে ফুলে উঠবে। তাছাড়া ধীরে ধীরে বুলগেরিয়ার ওষুধ শিল্পের বাজার বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো দখলে নিয়ে নিচ্ছে এবং বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সুনাম দেশটিতে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ সরকার বাংলাদেশে তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য, সিরামিক এবং ওষুধ শিল্পকে বুলগেরিয়ান বাজারে বিশাল সম্ভাবনাময় বাজার হিসেবে চিহ্নিত করেছে। এছাড়াও বুলগেরিয়ান বিনিয়োগকারীরা বাংলাদেশে তৈরি পোশাক, টেক্সটাইল, শক্তি, পেট্রোলিয়াম, চামড়া, সিরামিক, ফার্মাসিউটিক্যাল এবং এগ্রো প্রসেসিং শিল্পকে সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে। তাছাড়া বুলগেরিয়া সরকার বাংলাদেশ থেকে দক্ষ পোশাক শ্রমিক নেওয়ার জন্য চুক্তি করছে। বুলগেরিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হওয়ার কারণে দেশটিতে বাংলাদেশের অনেকেই যেতে আগ্রহ প্রকাশ করে। বুলগেরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের নিদর্শনস্বরূপ বুলগেরিয়াতে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার একটি ব্যস্ত রাস্তার নামকরণ করার প্রস্তাব করা হয়েছে। তাছাড়া বুলগেরিয়া জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সমর্থন দিয়ে থাকে। 2023 থেকে 2025 মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের প্রার্থী হওয়ার জন্য বুলগেরিয়া বাংলাদেশকে ভোট দিয়েছিল। রোহিঙ্গা ইস্যুতে বুলগেরিয়া বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বেশ দৃঢ়ভাবে সমর্থন করেছিল। বর্তমানে বুলগেরিয়াতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। বাংলাদেশিদের বুলগেরিয়াতে যেতে হলে ভারতে অবস্থিত বুলগেরিয়ান দূতাবাসের মাধ্যমে ভিসার অ্যাপ্লিকেশন করতে হয়। উচ্চ বেতন আর ইউরোপে স্থায়ী হওয়ার সুযোগ নিতে অনেকেই অভিবাসনের জন্য এই দেশটিকে বেছে নেন। বুলগেরিয়াতে যদি নিয়মিতভাবে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক পাঠানো যায় তাহলে একদিকে যেমন দেশটিতে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হবে, অপরদিকে বাংলাদেশের রেমিটেন্স আয়ও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, বুলগেরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের বুলগেরিয়ান সরকারের সাথে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়া উচিত? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশটি সম্পর্কে জানতে চান তা দ্রুত জানান কমেন্ট বক্সে লিখে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।